আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রশ্ন করতে বলেছেন অমুসলিমদের, সেই প্রশ্ন কি আপনার উপরে মানে ফিট হয়ে যাচ্ছে না? তো অ্যাজ এ মুসলিম এই প্রশ্ন আপনার আর ওদের মতো মানে সিচুয়েশন সেম হয়ে যাচ্ছে না? তো যেমন তিনি সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন, এই যে খুব সিম্পলি আমি বললাম যে কুল মার রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এদেরকে জিজ্ঞেস করুন কে মানে প্রতিপালক এই জমিন এবং আকাশের। সায়াকুলুনা লিল্লাহ, বলুন তো আপনি কি বলবেন, আকাশ ও জমিনের মালিক কে? কে? আল্লাহ। আল্লাহ সেম কথা বলতেছে। তো তিনি বললেন যে সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল আফালা তাত্তাকুন, তুমি জানো আসমান এবং জমিনের মালিক কে, তবু তুমি আল্লাহকে ভয় পাবা না, তাহলে এই প্রশ্নটা কেন? ওকে, এবার আপনি নিজেকে প্রশ্নটা করেন। এ শেবাব যুবক, এখানে অনেক বয়স্ক আছেন, অনেক ছোট আছেন, মধ্যম বয়সী আছেন, এটা তো ইহুদিদের প্রশ্ন ছিল বা নাসারাদের জন্য প্রশ্ন ছিল যে কে এই জমিন আর আকাশের মালিক এবং এই জমিন এবং আকাশে যা কিছু আছে কে মালিক? আল্লাহ। তাহলে আল্লাহ কেন বলতেছেন, যারা স্বীকৃতি দিচ্ছে, যারা স্বীকৃতি দিবে যে এই জমিন এবং আকাশ এবং এতে যা কিছু আছে সবকিছুর মালিক কে, তাহলে আল্লাহ কেন প্রশ্ন করতেছেন যে কুল আফালা তাত্তাকুন, নবী এদেরকে বলুন তবু কি তোমরা আল্লাহকে ভয় পাবা না? দ্যাটস মিন আমরা জানি কিন্তু আমরা আল্লাহকে ভয় পাই না। দেখুন, আমি দাঁড়িয়ে নিয়ে কথা বললে এখানে অনেকেরই বিরুদ্ধে চলে যাবে, এখন প্রবলেম হয়ে গেছে, সুদ নিয়ে কথা বললে সুদই মনে করে তার বিরুদ্ধে, দাঁড়িয়ে নিয়ে কথা বললে যে শেভ করে মনে করে তার বিরুদ্ধে, টাকনুর নিচে কাপড় টাকনুর উপরে কাপড় নিয়ে কথা বললে যে টাকনুর নিচে প্যান্ট পরে সে মনে করে তার বিরুদ্ধে, রাজনীতি নিয়ে কথা বললে দুর্নীতিবাজ নেতা মনে করে তার বিরুদ্ধে, আপনি যদি ফিরকা পারস্তি যারা ফিরকা করে ইসলামকে বিভক্ত করে আপনি যদি এটাকে যদি কোরআন ও সুন্নার কথা বলেন সে মনে করে তার বিরুদ্ধে। আসলে কি একজন বক্তার এত জ্ঞান থাকে যে আপনাকে স্পেসিফিক করে বাছাই করে করে বিরুদ্ধে বলতে পারবে, এত জ্ঞান থাকে? আসলে আপনি নিজে নিজেই ভেবে নেন, নিজে নিজেই কি করেন ভেবে নেন। যেমন আল্লাহ যে বলছে যে আফালা তাত্তাকুন, তবু কি তোমরা আল্লাহকে ভয় পাবে না? আচ্ছা বলেন তো, একটা লোক আল্লাহকে ভয় পায় সে কি শেভ করবে? কাকে ভয় পায়? তার মানে যারা সে এখন আপনি বলবেন যে জামশেদ ভাই তাহলে আমি শেভ করি মানে কি আমি আল্লাহকে ভয় পাই না? আমি পাঁচ অক্ত সলাত আদায় করি, আমি জানা করি না, আমি মদ খাই না, আমি 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 গান বাজনা শুনি না, আমি সুদ খাই না, আমি জাকাত আদায় করি, আমি হজ করেছি দুইবার, আমার নামের আগে আলহাজ আছে, আমি জাস্ট শেভ করি, তার মানে কি আমি আল্লাহকে ভয় পাই না? আপনি কি শুধু শেভ করার কারণে আমাকে বলতে চাচ্ছেন আমি আল্লাহকে ভয় পাই না? নো, আমি কখন এগুলো বললাম? আমি বললাম যে যখন আপনি শেভ করেন এটা তো রাখার কথা বলা হয়েছে, এটা কি করা হয়েছে, তখন আপনার ভয়টা কোথায় থাকে? যখন আপনি স্ত্রীকে রেখে অন্য মহিলাদের সাথে কথা বলেন তখন আপনার ভয়টা কোথায় থাকে? তখন কি আপনি আল্লাহকে ভুলে যান না? মানে আপনি আল্লাহকে ভয় পাচ্ছেন অথচ আপনি বাজে মহিলাদের সাথে কথা বলতেছেন, আপনি আল্লাহকে ভয় পাচ্ছেন, আজান হয়ে গেছে, কি হয়ে গেছে, আজান হয়ে গেছে, আপনি ক্রিকেট খেলা দেখতেছেন, সিনেমা দেখতেছেন, নাটক দেখতেছেন, আপনি বলতে চাচ্ছেন যে আজান হয়ে গেছে, আপনি মসজিদে যাননি, আপনি আল্লাহকে ভয় পান, এটা আপনি বলতে চাচ্ছেন? এটা ডিফারেন্ট টপিক যে আপনি কিভাবে নামাজ পড়বেন, বুকে বাঁধবেন না নাভিতে বাঁধবেন, হাত উঠাবেন না উঠাবেন না, মানে আঙ্গুল এভাবে নাড়বেন না নাড়বেন না, লেট ইট, উই উইল ডিসকাস অ্যাবাউট ইট লেটার, আমরা এটা সম্পর্কে অন্য কোনো দিন কথা বলবো, বাট আপনি তো নামাজই আসেন না আর আপনি বলতে চাচ্ছেন যে আপনি আল্লাহকে ভয় করেন? আপনি কত মসজিদের পাশ দিয়ে চলে যান আপনি অসুবিধা মনে করেন না, যখনই কোনো মাজারের পাশ দিয়ে আপনি যান আপনি মনে করেন জুতা খুলে ফেলতে হবে, এবার আপনি মনে করেন এবার পা নিচে নামা দিতে হবে, আপনি মনে করেন যে এবার সামনাসামনি আর হাঁটা যাবে না, সামনাসামনি হাঁটা গেল এটাকে পিছে করে হেঁটে আসা যাবে না, এভাবে যেভাবে আগাইছি ওভাবে পিছে আসতে হবে। আপনি বলতেছেন যে আপনি আল্লাহকে ভয় করেন, আপনি বললেন যে রাতের বেলায় গাছের পাতা ছেঁড়া যাবে না, অথচ আপনি বলছেন যে আল্লাহকে আপনি ভয় করেন। আপনার বাচ্চা বিছানায় ঘুমিয়ে থাকে ফজর আজানে,
আপনি নিজে জাগেন তাকে ভয় জাগান না, কারণ 7টা বাজে তার ক্লাস আছে। আপনি মনে করেন আপনি আল্লাহকে ভয় করেন? আপনার বাচ্চা একদিন ক্লাসে না গেলে পুরো আত্মীয় স্বজন সবাইকে দিয়ে ওকে বুঝান পরীক্ষাটা দিতে বল, ঠিক আছে আর পড়াশোনা করা লাগবে না, মোবাইল লাগবে দিচ্ছি, হুন্ডা লাগবে দিচ্ছি, কি লাগবে দিচ্ছি, ওকে বল ওর পরীক্ষাটা দিতে কোনো রকমে, কারণ ভবিষ্যৎটা টিকে আছে। ফুটবল খেলায়, ক্রিকেট খেলায়, ভিডিও গেমস খেলায় অথবা বিদেশ যাবে বলতেছে, কোনো এক মেয়ের ফাঁদে পড়ে গেছে, ব্যবসা বাণিজ্য করবে, মদ গাঁজা খাচ্ছে। লোক আপনার ছেলে এক ওয়াক্ত সলাত আদায় করে না, এটা আপনার কোনো টেনশন নাই, শুধু তার পরীক্ষা নিয়ে আপনার টেনশন। আমি কি আচ্ছা আমি এটা বলেছি তার মানে সে পরীক্ষা না দেখ নামাজ পড়ুক, এটা বলেছি? আমি কি পরীক্ষার বিরুদ্ধে? না, আমি জাস্ট বলতেছি যে আপনি নিজেকে নিজে একটু পরীক্ষা করেন, যে ছেলে 5 দিন স্কুলে না গেলে ওর ভবিষ্যৎ সম্পর্কে আপনি এত চিন্তিত হন যে এই পড়ালেখা যদি না করে, শিক্ষিত যদি না হয়, এর যদি সার্টিফিকেট না থাকে, ভবিষ্যতে করবে কি, চাকরি পাবে কিভাবে, কে ওকে মেয়ে দেবে, এ এক জায়গায় কি করবে, উন্নত বিশ্ব, ডিজিটাল বিশ্ব, এত চিন্তা। আপনার ছেলে 5 ওয়াক্তের এক ওয়াক্ত সলাত আদায় করেন, আপনি কি একবারও ভেবেছেন যে যে সলাত ত্যাগ করে সে কাফের হয়ে যায়, আর কিয়ামত দিবসে মানুষের সর্বপ্রথম হিসাব হবে নামাজের, যার নামাজের হিসাব নাই, তার কোনো হিসাব নাই, আল্লাহ তাকে আগুনে নিক্ষিপ্ত করবে, সে নামাজ আদায় করে না, সে তাহলে একমাত্র ইবাদত সলা যেটা অন্যায় কাছ থেকে মানুষকে বিরত রাখবে, আপনি মনে করেন ওকে নিষেধ করলে শুনবে? আপনি বলতেছেন যে অমুক মেয়েকে বিয়ে করিও না, তোমাকে ইন্ডিয়া ট্যুরে পাঠাচ্ছি, তোমক ছেলের কাছে বিয়ে বসিও না, তোমাকে আমি কি লাগবে, কোথায় ভ্রমণ করবা, কি লাগবে, কি কিনে দিতে হবে বলো, জাস্ট ওকে বিয়ে করিও না। আপনি মনে করেন এভাবে ওকে সামলাইতে পারবেন? আপনি বলছেন যে বাবা তুই মদ গাঁজা খাস না, তোর কি লাগবে, বিদেশে পড়াশোনা করবি, দেশে পড়াশোনা করবি, আমার জমি বিক্রি করে তোর আমি তোর শখ মিটাই দেবো, তোর কি আনন্দ লাগবে, তুই জাস্ট নেশাটা ছেড়ে দে, আমার মান ইজ্জত সব ডুবে যাচ্ছে। কি ডুবে যাচ্ছে? না, আপনার আপনার আমল আখলাক আল্লাহর সামনে জবাবদিহিতা কঠিন হয়ে যাচ্ছে, এগুলো আপনার মনে হয় না? দ্যার ইজ এ ডিফারেন্ট কোয়েশ্চেন, আপনার মনে ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন আসে। সেটাই তো, এটাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বললেন যে এদেরকে বলুন তো, এদেরকে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন আসমান ও জমিনে যা কিছু রয়েছে এর মালিক কে? এবং আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছে, সায়াকুলুনা লিল্লাহ, ইয়া মুহাম্মদ, এই এই কুফাররা যারা আমাকে স্বীকার করে না, এরা বলবে আল্লাহ। এরা কি বলবে? তখন বলবে না যে লাত উজ্জা, এটা বলবে না, তখন বলবে না শিরলি বাবা, মুরলি বাবা, এগুলা বলবে না। আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে এর মালিক কে? এই প্রশ্নের জবাবে তৎকালীন নন মুসলিমরাও জবাব কি দিত? আর এই সাক্ষী কে দিচ্ছে? আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে, ওদের জবাবের পরোয়া করছে না। আল্লাহ আলিমুন বিজাতি সুদুর, আল্লাহ মানুষের হৃদয় সম্পর্কে জানে, তাই তিনি জবাব নিজে দিয়ে দিচ্ছে যে সায়াকুলুনা লিল্লাহ, এরা বলবে যে কে? আল্লাহ। আফালা কুল আফালা তাত্তাকুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদেরকে বলুন তোমরা কি তবু আল্লাহকে ভয় করবে না, তোমরা কি তবু আল্লাহকে ভয় করবে না? আমরা কি আল্লাহকে ভয় করব? আমরা আল্লাহকে ভয় করি? আমরা এটা বলতে পারবো যে আমরা আল্লাহকে ভয় করি? তো আচ্ছা আপনি তাহলে কাকে ভয় পান বলেন? এখানে কাগজ কলমের তো ব্যবস্থা নাই, আমি একটা মানে একটা মাঝে মধ্যে খুব কুইজ কুইজ সিস্টেম করি, কারা কারা আছে হাত তুলবেন, যে লিখে দিতে পারবে সে কতদিন বাঁচবে? কেন তো ও তো বলে কালকে নামাজ পড়বে, লিখে দিলে তো হয়, লিখে দেন যে কালকে পর্যন্ত বাঁচবেন। কেন আপনি এই মাত্র বললেন আপনি কালকে থেকে নামাজ শুরু করবেন, বলেননি আপনি এরকম কাউকে? আপনি কি এরকম কাউকে বলেননি যে আপনি কালকে থেকে নামাজ পড়বেন? অথবা চাকরিটা হয়ে যাক খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি, বিয়েটা সেরে যাক খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাক খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি, দরিদ্রটা সচ্ছলতায় পরিণত হোক খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি, সারলেই নামাজ পড়া শুরু করব, এরকম কি বলতে শুনেননি আপনি কাউকে? তো লেখেন, লিখে দেন, হাত তোলেন তো কে কে আছে লিখে দিবে কালকে পর্যন্ত বাঁচবে। ওকে আরো শর্ট করি, আজকে ফজর নামাজ পর্যন্ত বেঁচে থাকবে কে কে লিখে দিতে পারবে? তাহলে আপনি কেন সলাত আদায় করেন না? ওয়াই
আপনি জানেন, আপনি আপনি তো জানেন যে আপনি বাঁচবেন না, অথবা আপনি বাঁচবেন আপনি জানেনই না এটা, আপনি এটা জানেন যে আপনি জানেন না, আপনি কি করেন? কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ এটা জানে যে সে জানে না কতদিন বাঁচবে। এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ জানে যে সে জানে না কতক্ষণ সে বাঁচবে। এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, মহিলা অথবা পুরুষ, সে জানে, সে জানে না সে কত মিনিট, কত দিন, কত ক্ষণ, কত মাস, কত যুগ সে বেঁচে থাকবে। তবু সে বলে এই ভালো কাজটা কালকে থেকে করব, এই ভালো কাজটা আগামী মাস থেকে করব। এই সদাকার ব্যাপারে আসুন না, সদাকার ব্যাপারে আসুন, খুব অভাবে আসি। এই তিনটা কিস্তি বাকি আছে, 60 লাখ টাকার জমি হয়ে যাবে, তারপর থেকে মসজিদে 10,000 টাকা দিব। এখানে উপস্থিত মানুষ আছে যে খুব অভাবে আছে, কেন? এ বেশি না, 30 লাখ টাকার একটা কাজ করছে, 22 লাখ টাকা নিজের ছিল, 8 লাখ টাকা ঋণ করছে, সে খুব অভাবে আছে। ভাই শুন, পরে পরে কি পরে, এখন কেন না, খুব অভাবে আছি, ঋণে আছি। কি ঋণ? 30 লাখ টাকার কাজ করছি, 22 লাখ টাকা দিছি, 8 লাখ টাকার ঋণ। চিন্তা করেন, সে যে 22 লক্ষ টাকা নিজের, এটা যে সে কাজে লাগাইছে, তার এই 22 লক্ষ টাকা বড় তুচ্ছ। আর সে যে 8 লক্ষ টাকার ঋণ করে, 22 লক্ষ টাকা থাকা সত্ত্বেও একটা কাজ করছে, তার কাছে এই 8 লক্ষ টাকার ঋণ অনেক বড়। আমি মনে বুঝাইতে পারিনি। তাহলে এখানে কেউ জানে না সে কতদিন বাঁচবে? হ্যাঁ, সব তো বোকা মানুষ দেখি, কি এটা বোকামি না? কেউ জানে না কতদিন বাঁচবে, অথচ কেউ সালাত আদায় করে না।